কুকিং হাউস। শীতের আয়োজনে এখন থাকছে চিতই পিঠার সঙ্গে মাংস। কীভাবে এই চিতই পিঠার মাংসটা তৈরি করতে হয় সেটা এবং চিতই পিঠাটা কীভাবে করতে হয় আমি দুটোই দেখিয়ে দিচ্ছি। আমি পুরো একটা মুরগি নিয়েছি 1.5 কেজি ওজনের এবং এটা খুব ছোট ছোট টুকরো করে কেটেছি, কারণ মাংসটা ছোট ছোট টুকরো করলে সবচেয়ে ভালো হয়। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচের একটু কম হলুদ এবং 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। এটা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে আমি মিক্সড করে নিব। আমার মিক্স করা হয়ে গেছে, এটা আমি 30 মিনিটের মতো ঢেকে ম্যারিনেট করার জন্য রেখে দিব। এরপরে একটা বাটিতে আমি 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা আর 1 চামচের একটু কম শুকনো মরিচের বাটা, এটা আমি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো 1 চামচ আর লবণ অল্প একটু পরিমাণ, যেহেতু আমরা মাংসে লবণ দিয়েছি। এরপরে আমি এটা জল দিয়ে খুব ভালো করে মিক্সড করব। আমি সমস্ত মশলাটা পাটায় পিষে করেছি, কারণ পাটায় পিষে মশলার স্বাদ আর ব্লেন্ডারে মশলার স্বাদ একদমই ভিন্ন, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর যেহেতু আমরা চিতই পিঠার মাংস করছি, সেহেতু ঠিক এভাবেই আপনারা মাংসটা রান্না করে দেখবেন, খুব টেস্ট। এরপরে আমি নতুন আলু নিয়েছি, আলুটা শুধু 2 ভাগ করে নিয়েছি, এটা আমি ভেজে নিব। আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে আলুগুলো দিয়ে আমি একটু ব্রাউন কালার করে ভেজে এটা তুলে রাখব। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবং এটা ব্রাউন কালার হয়ে আসছে আমি এটা তুলে রাখছি। ওই একই তেলে আমি তেজপাতা এবং জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি নেড়ে চেড়ে আমি এর মধ্যে 1টা পেঁয়াজ কুচি দিয়ে দিব, দিয়ে দিচ্ছি 1টা পেঁয়াজ কুচি। একটু সময় নেড়ে এর মধ্যে আমি যে মিক্স করা মশলাটা আমি সেটা দিয়ে দিব। এই মশলাটা খুব ভালো করে কষাতে হবে, 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগবে। এবং মশলার উপরে যখন এরকম একটু তেল ভেসে উঠবে তখন বোঝা যাবে মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি যেটা ম্যারিনেট করে রাখা হয়েছিল, এটা দিয়েও আমি 8 থেকে 10 মিনিট কষাবো নেড়ে চেড়ে এবং একটু মাঝে মাঝে ঢেকে দিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এরপরে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। একটুখানি নেড়ে চেড়ে আমি 15 থেকে 20 মিনিট পরে ফিরে আসছি। 15-20 মিনিট পরে আমার ভেজে রাখা আলুগুলো সেটা আমি দিয়ে দিচ্ছি এবং ঢেকে আরও 15 মিনিট রান্না করব। আমি 15-20 মিনিট পরে আমি 1 চামচের একটু কম আমি গরম মশলা বাটা আমি এটা মিক্স করে দিব। এরপরে আরও 5-7 মিনিট অল্প জ্বালে ঢেকে রাখব। আমার মাংসটা অলরেডি হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিব। এবার চিতই পিঠাটা তৈরি করার পালা। এর জন্য আমি আতপ চাল নিয়েছি, 8 কাপ মেজারমেন্ট কাপের, 1 চা চামচ লবণ এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল, ঈশুতোষ্ণ গরম জল। এরপর সব কিছু দিয়ে আমি খুব ভালো করে মিক্সড করব। আর আতপ চালের গুঁড়াটা কীভাবে করতে হয় সেটা আমার অন্য একটা ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর এই আতপ চালটা আপনারা আতপ চাল না দিয়ে আপনারা সিদ্ধ চাল দিয়েও করতে পারেন, অথবা এটা আপনারা পোলার চাল দিয়েও করতে পারেন। এভাবে এটা মিক্সড করে আমি 20 মিনিটের মতো রেখে দিব। 20 মিনিট পরে দেখুন ঘনত্বটা কেমন হয়েছে। এরপরে আমি মাটির সাজে এটা দিয়ে দিচ্ছি
পিঠের গোলাটা সবগুলো তো দিয়ে আমি ঢেকে রাখব। 5 মিনিট ঢেকে রেখে এরপরে এটা আবার তুলে নিব। চিতই পিঠার রেসিপিটা কিভাবে করতে হয় আমার অন্য একটা ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। ব্যাস, তৈরি হয়ে গেল ঝটপট চিতই পিঠা। এবার তো পরিবেশনের পালা, চিতই পিঠার সঙ্গে মাংস। খুব পছন্দের একটা রেসিপি, আপনারা ঝটপট বাসাতে করে ফেলুন আর শীতের পিঠাটা জমজমাট হোক। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, বাই।